মরসুমের প্রথম ডার্বি হতে চলেছে 27 নভেম্বর সন্ধ্যা 7:30। তবে আবারও দর্শক শূন্য গ্যালারি। ক্রিকেটে দর্শক ফিরলেও ফুটবলে ফেরানো হলো না দর্শক, যা রীতিমতো নিন্দনীয় ঘটনা। ক্রিকেট এবং ফুটবলে এরকম বৈষম্য দেখা দিলে সত্যি খারাপ লাগে, আর ডার্বিতে গ্যালারিতে না বসতে পারা কিন্তু একটা সত্যি আফসোসের। কারণ সেই আমেজটা ডার্বির যে দুটো গ্যালারি থেকে চরম চিৎকার উৎসাহ দুই দলের সমর্থকদের, ওই অনুভূতিটাই আসল। তবে কিছু করার নেই, পরের মরশুম থেকে আবারও মাঠে দর্শক নিয়ে ডার্বি হবে এই আশাতেই বুক বাজি আমরা ফুটবল সমর্থকরা। তো এই ডার্বিতে কিন্তু ইস্টবেঙ্গলের গতবারের থেকে অনেক ভালো টিম এবং একটা ভালো লড়াই দেখা যাবে 27 তারিখের ডার্বিতে। তবে এটিকে মোহনবাগান টিম যে আইএসএলের ভয়ঙ্কর টিমগুলোর মধ্যে অন্যতম, এটা কিন্তু বাস্তব সত্য। তবে ডার্বি মানে ফলাফল যা কিছু হতে পারে, টিমের প্রতিটা প্লেয়ারকে নিজেদের ছাপিয়ে যেতে হবে। ডার্বি জেতার জন্য অবশ্যই ম্যাচ টেম্পারমেন্ট এবং ঐতিহ্যবাহী দুই ক্লাবের সমর্থকদের এক্সপেকটেশন সব কিছু মাথায় রেখেই নামতে হয় প্লেয়ারদের। কারণ এই ডার্বি বদলে দেয় একটা প্লেয়ারের ভবিষ্যৎ, যা আমরা বিগত দিনে দেখেছি। এবার ডার্বি নিয়ে আলোচনায় আসা যাক। তবে একটা কথা প্রথমেই বলে রাখি যে আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই যে এই ফুটবল ম্যাচগুলো নিয়ে কাটাছেঁড়া বা চুলচেরা বিশ্লেষণ করব। একজন ফুটবল সমর্থক হয়ে আমি নিজের মতামত দিই এবং তোমাদের বক্তব্যগুলো শুনি, যেটা বেশ ভালো লাগে। তো এই ভিডিওতে এই আলোচনাটা করার আগে প্রথমেই বলে রাখি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের মতামত। এসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান দুটো দলই কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচ খেলে ফেলেছে, এবং প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান 4-2 গোলে জয় পেয়েছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং ইস্টবেঙ্গল কিন্তু 1-1 ড্র করেছে জামশেদপুরের সাথে। এটিকে মোহনবাগান কোচ হাভাস যেখানে মাঝ মাঠে জনি কাউকো, হুগো বোমোসদের নিয়ে মাঝ মাঠ সাজিয়েছেন, সেখানে ইস্টবেঙ্গল মাঝ মাঠ ছিল বিদেশি বিহীন এবং হামতের মতো একদম যুব ফুটবলার। তবে মনে হয় না ডার্বিতে এই মাঝ মাঠ থাকবে। অবশ্যই আমের, ড্যারন, জ্যাকি, অমরজিৎরা ডার্বির প্রথম একাদশে ফিরতে পারেন। তেমনই সবুজ মেরুন শিবিরের ডিফেন্স প্রথম ম্যাচে তিরিকে পাওয়া না গেলেও, মানে স্টার্টিং ইলেভেনে কি শুধু নয়, সাবস্টিটিউট বেঞ্চেও কিন্তু তাকে রাখা হয়নি। ডিফেন্স সামলেছেন শুভাশিস এবং পাশে দীপক টাংড়ি ও কার্ল ম্যাকহিউ, দুই ব্যাকে ছিলেন প্রীতম কোটাল ও শুভাশিস বোস। তবে মনে হয় না ডার্বিতে এই ডিফেন্সিভ লাইন আপ খেলাবে। ডার্বিতে অবশ্যই তিরি, আশুতোষ মেহতারা ফিরতে পারেন, কারণ 4 গোলে ম্যাচ জিতলেও 2 গোল হজম করতে হয়েছে, সেটাকে কিন্তু রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন কোচ হাভাস। ম্যাচ হারলেও গোলে কিন্তু কেরালা টোটাল শট নিয়েছে 13টা, যেটার জন্য রীতিমতো ব্যস্ত থাকতে হয়েছে অমরিন্দার সিংকে। তবে ইস্টবেঙ্গল ডিফেন্স যথেষ্ট ভালো অর্গানাইজ লেগেছে, এবং টমিস্লাভ মার্সেলা ও ফ্রান্সো পারেস জুটি বেশ ভালো পারফরমেন্স করেছে। ব্যাক পজিশনে রফিক বেশ ভালো পারফরমেন্স করলেও তার ভুলেই কিন্তু পিচার হাটলে ফাঁকা পে হেড করে গোল করে চলে যায়। এছাড়াও হীরা মণ্ডল একদমই কনফিডেন্ট লাগেনি প্রথম ম্যাচে, তা সত্ত্বেও ভালস্কিস এবং ঈশান পান্ডিতা, জর্ডান মনরে, গ্রিক স্টুয়ার্ড এবং ডঙ্গেল, এরকম একটা লাইন আপ কিন্তু ফরওয়ার্ডে থাকলেও তারা কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। ইস্টবেঙ্গল মাঝ মাঠে পরিস্থিতি সামাল দিলেও যথেষ্ট চাপ নিয়ে খেলেছে সৌরভ দাস, যার জন্য একটা হলুদ কার্ডও দেখেছেন তিনি। তবে ডার্বিতে ড্যারন, অমরজিৎদের প্রথম একাদশে দেখা যাবে, এটা কিন্তু আশা করা যায়। কারণ হুগো বোমোস, যিনি লিস্টন কোলাসোদের আটকাতে, অবশ্যই মাঝ মাঠে পরিবর্তন দরকার। তবে জনি কাউকো একেবারেই তার নামে সদ্ব্যবহার করতে পেরেছেন বলে মনে হয় না, অনেকটা স্লো লেগেছে তাকে। তবে আর কটা ম্যাচ না গেলে এরকম মন্তব্য করাটা উচিত না। হুগো বোমোস মাঝ মাঠে কতটা পার্থক্য গড়ে দেয় সেটা কিন্তু বিগত আইএসএল এ আমরা দেখতে পারছি, এবং লিস্টন কোলাসো কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স করেছে। তবে মনে হয় যে এই ডার্বিতে সুসাইরাজ ফেরার সম্ভাবনা আছে। প্রথম ম্যাচেও কিন্তু চোটের জন্য খেলতে না পারলেও তার চোট যথেষ্ট গুরুতর নয়, এবং প্রথম ম্যাচে এই রিস্কটা নিতে চাইনি হাভাস, তাই জন্য সুসাইরাজকে কিন্তু খেলায়নি। তবে মনে হয় আর যদি সুসাইরাজ ফেরে তাহলে কিন্তু উইংয়ে আরও গতি পাবে এটিকে মোহনবাগান।
তবে ইস্টবেঙ্গলেও কিন্তু ফিরতে পারে, মানে প্রথম একাদশে ফিরবে জ্যাকি চান্দ এবং শুরুটা করবে তিনি, এটা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে বলা যায়। তবে এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা মনভীর এই জুটিটাকে অবশ্যই আটকাতে হবে ইস্টবেঙ্গলকে, যার জন্য ইস্টবেঙ্গল ডিফেন্স আগের দিন যথেষ্ট অর্গানাইজ লাগলেও ডার্বিতে আরও ভালো পারফরমেন্স করতে হবে তাদের। রফিক যে মিস্টেকটা করেছিল সেই পেছন থেকে এসে হেড করে গেছিল পিটার হার্টলে, সেই ভুলটা করলে চলবে না, এবং হীরাকেও বুঝতে হবে, আরও কনফিডেন্ট খেলতে হবে। জানি না হীরাকে খেলাবে কি না, হয়তো ডার্বিতে ডিফেন্সে ফ্রাঞ্জো পেরেসকে কিন্তু ডান দিকে সরিয়ে দিতে পারে এবং ডিফেন্সে ফিরতে পারে কিন্তু আদিল খান। তবে চিমা এবং অ্যান্তোনিও পেরেসেবিক যে জুটিটা ছিল, অ্যান্তোনিও পেরেসেবিক ভালো পারফরমেন্স করলেও চিমার সাথে কিন্তু সেই জুটিটা দেখা যায়নি, কারণ যথেষ্ট পরিমাণ বল মাঝমাঠ থেকে সাপ্লাই হয়নি। ইস্টবেঙ্গল ভালো মাঝমাঠ পারফরমেন্স করলেও সেই গোছানো ফুটবল যেটা আমরা একটা স্প্যানিশ কোচের থেকে আশা করে ছিলাম সেই ফুটবলটা দেখতে পাইনি। হয়তো ডার্বিতে অনেক পরিবর্তন, স্ট্র্যাটেজিগত অনেক পরিবর্তন, এছাড়াও ফরমেশনেও অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো, হয়তো একটা আলাদা পুরোপুরি গেমই দেখতে পারবো। তো ডার্বির জন্য একটা স্টার্টিং ইলেভেন এসিস বেঙ্গল এবং এটিকে মোহনবাগান সেটাও বানিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব সেই নিয়ে, এবং কতটা স্ট্রং কে কে কী প্লেয়ার হতে পারে সেটাও আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ডার্বির এখন থেকেই আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকরা ট্রোলে মজেছেন, এছাড়াও কিন্তু নানা ভোটিং চলছে নানা জায়গায়। তোমরা অবশ্যই কমেন্ট করো ডার্বিতে কে জিততে পারে, কত গোলে জিততে পারে, কোন প্লেয়াররা গোল করতে পারে।